আসসালামু আলাইকুম ভিউয়ার্স, মঙ্গোডিবি ফুল কোর্সে আপনাদের স্বাগতম। ফুল কোর্সের ইনস্ট্রাক্টর হিসেবে থাকবো আমি মোহাম্মদ আবুল ওমান বাশার। আমি ব্যাচেলর অফ সায়েন্স কমপ্লিট করেছি কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং নিয়ে। আজকের লেকচার ভিডিও থেকে আমরা শিখতে পারবো কাউন্ট ডকুমেন্ট এই মেথড সম্পর্কে। তাহলে প্রথমে আমরা জেনে নেই কাউন্ট ডকুমেন্ট এই মেথডটি এক্স্যাক্টলি কী। আপনারা জানেন আমাদের স্টাডি মাইন্ড এই প্ল্যাটফর্মে কয়েকজন ইনস্ট্রাক্টর আছে, দেন ম্যানেজার আছে, দ্যাট মিন্স আমাদের স্টাফে অনেকজন অ্যাভেলেবেল। সো আমরা যদি প্রথমে একটি ডাটাবেস ক্রিয়েট করি, আফটার দ্যাট আমরা সেই ডাটাবেসের ভিতরে একটি কালেকশন ক্রিয়েট করলাম এবং আমরা সেখানে অনেকগুলো ডকুমেন্ট ইনসার্ট করলাম, দ্যাট মিন্স প্রতিটি ইনস্ট্রাক্টরের জন্য এবং ম্যানেজার, দ্যাট মিন্স আমরা ফুল স্টাফের ডকুমেন্টগুলো ইনসার্ট করলাম। করার পর এখন আমাদের মনে হচ্ছে যে আমি আমার ডাটাবেসে, দ্যাট মিন্স সেই কালেকশনের ভিতরে কতগুলো ডকুমেন্ট ইনসার্ট করেছি সেগুলো দেখতে, তাহলে কি আমি সেখানে গিয়ে 1, 2, 3, 4, 5 এভাবে কাউন্ট করব? সেখানে আমার যদি স্টাফ 40 জন বা 50 জন হয় সেক্ষেত্রে কাউন্ট করা অনেক বেশি ডিফিকাল্ট হয়ে যাবে। সেক্ষেত্রে জাস্ট আমি কাউন্ট ডকুমেন্ট এই মেথডটি ব্যবহার করে দেখতে পারবো যে আমার ডাটাবেসের ভিতরে যে কালেকশনটি আছে সেই কালেকশনের ভিতরে কতগুলো ডকুমেন্ট আছে। বা এটি যদি এভাবে চিন্তা করুন, মনে করুন আমরা একটি ডাটাবেস ক্রিয়েট করলাম, সেই ডাটাবেসের ভিতর একটি ক্লাসের সকল স্টুডেন্টের ডকুমেন্ট ইনসার্ট করা হলো। ইনসার্ট করার পরে এখন আমার মনে হচ্ছে যে সেখানে আমি কতগুলো স্টুডেন্টের ডকুমেন্ট ইনসার্ট করেছি সেটি দেখেন। সো সেক্ষেত্রে আমি যদি 1, 2, 3, 4 এভাবে যদি কাউন্ট করি সেক্ষেত্রে ভুল হওয়ার একটি সম্ভাবনা থাকে এবং সেক্ষেত্রে আমাদের অনেক সময় অপচয় হবে। বাট সেক্ষেত্রে আমরা যদি শুধুমাত্র কাউন্ট ডকুমেন্ট মেথডটি ব্যবহার করি সেক্ষেত্রে খুব সহজেই আমরা নির্ভুলভাবে দেখতে পারবো সেখানে কতগুলো ডকুমেন্ট ইনসার্ট করা আছে। তাহলে চলুন আমরা প্র্যাকটিক্যালি দেখে নেই। প্রথমে আমাদের যে কাজটি করতে হবে সেটি হচ্ছে সিএমডি ওপেন করে নিতে হবে। আমরা সিএমডি ওপেন করে নিলাম, এরপর আমরা এখানে লিখব মঙ্গো এসএল, দ্যাট মিন্স মঙ্গো শেল আমরা রান করব। অ্যান্ড সাকসেসফুলি আমাদের মঙ্গো শেল রান হয়ে গেছে। এখন আমরা এখানে একটি ডাটাবেস ক্রিয়েট করব। সো আমরা ডাটাবেস ক্রিয়েট করব কীভাবে, জাস্ট লিখব ইউজ ডাটাবেস নেম। আমরা ডাটাবেস নেম দিতে যাচ্ছি স্টাডি মার্ট। সো আমরা দিলাম স্টাডি মার্ট, দিয়ে আমরা ইন্টারে হিট করলাম। অ্যান্ড সাকসেসফুলি আমাদের স্টাডি মার্ট নামে একটি ডাটাবেস ক্রিয়েট হয়ে গেছে এবং এই ডাটাবেসে সুইচ হয়ে গেছে। এবার আমাদের যে কাজ হবে সেটি হচ্ছে এটি কালেকশন ক্রিয়েট করতে হবে। আমরা কালেকশন নেম দিতে যাচ্ছি স্টাফ, কারণ আমরা চাচ্ছি আমাদের স্টাডি মার্টে যে ইনস্ট্রাক্টররা আছে বা ম্যানেজার আছে তাদের ডকুমেন্টগুলো আমরা ইনসার্ট করব। সো আমরা কালেকশন নেম দিলাম স্টাফ, এরপর আমরা দিচ্ছি ইনসার্ট মেনি, কারণ আমরা অনেকগুলো ডকুমেন্ট ইনসার্ট করব। সো আমরা দিলাম ইনসার্ট মেনি, দেওয়ার পর প্রথম যে কাজ হবে সেটি হচ্ছে ফার্স্ট ব্র্যাকেট। এবার আমরা দিচ্ছি ফার্স্ট ইনস্ট্রাক্টর নেম, আমরা এখানে জাস্ট দিচ্ছি নেম, দিয়ে ক্লোন আমরা দিচ্ছি শাকিল। দেন শাকিল স্যার কী ক্লাস নেয়? শাকিল স্যার স্ট্যান্ডার্ড মাইটি ক্লাস নিয়ে থাকেন মেশিন লার্নিং। সো আমরা দিচ্ছি কোর্স ML, দ্যাট মিন্স মেশিন লার্নিং। এরপর কার্লি ব্রেসেস ক্লোজ দিয়ে আমরা একটি সেমিকোলন দেব, আবার কার্লি ব্রেসেস ওপেন দিয়ে আমরা সেকেন্ড ডকুমেন্ট ইনসার্ট করব। সো সেটি কীভাবে, আমরা আবারও দিচ্ছি নেম মেজবা স্যার, আমরা দিচ্ছি মেজবা। এরপর মেজবা স্যার ক্লাস নিয়ে থাকেন ডিপ লার্নিং, সো আমরা দিচ্ছি DL। তাহলে আমাদের সেকেন্ড ডকুমেন্ট ইনসার্ট করাও শেষ। এবার আমরা থার্ড ডকুমেন্ট ইনসার্ট করব। সো থার্ড ডকুমেন্ট কীভাবে ইনসার্ট করবো, জাস্ট আমরা কার্লি ব্রেসেস ওপেন দেব, দেওয়ার পর আমরা নেম দিচ্ছি নেম সোহান স্যার। সোহান স্যার কী ক্লাস নিয়ে থাকেন? সোহান স্যার স্টাডি মার্টে ক্লাস নিয়ে থাকেন ডাটা অ্যানালাইসিস। সো স্টাডি মাইন্ডে মেশিন লার্নিং, ডিপ লার্নিং এবং ডাটা অ্যানালাইসিস পেইড কোর্স অ্যাভেলেবেল, আমাদের ভিডিও ডিসক্রিপশন বক্সে এই কোর্সের লিঙ্ক পেয়ে যাবেন। আর ইউটিউবে আমাদের মেশিন লার্নিং, ডিপ লার্নিং সম্পর্কে ফ্রি কোর্স অ্যাভেলেবেল। এরপর কার্লি ব্রেসেস ক্লোজ দিয়ে আবার সেমিকোলন দেব, সেমিকোলন দেওয়ার পর আবার কার্লি ব্রেসেস ওপেন দিয়ে আমরা নেম দিচ্ছি নোমান,
দেন আমরা সেমিকোলন দিচ্ছি, সেমিকোলন দেওয়ার পর আমরা দিচ্ছি কোর্স জ্যাঙ্গো। স্টাডি মার্ট ইউটিউব চ্যানেলে জ্যাঙ্গো ফ্রি কোর্স অ্যাভেলেবেল, আপনারা চাইলে ভিজিট করতে পারেন। এরপর আমরা ডকুমেন্ট ইনসার্ট করব, নেম সোহানুর। সোহানুর কী দায়িত্ব পালন করে স্টাডি মার্টে? সোহানুর স্টাডি মার্টে দায়িত্ব পালন করে, দ্যাট মিন্স সোহানুরের পজিশন হচ্ছে ম্যানেজার। সো আমরা এখানে দিচ্ছি এখানে ফোকাস করে দেখুন, আমাদেরকে দেখাচ্ছে অ্যাকনলেজড ট্রু, দ্যাট মিন্স আমাদের সাকসেসফুলি ডকুমেন্টগুলো ক্রিয়েট হয়ে গেছে। বা এখানে আপনারা চাইলে দেখতে পারেন অবজেক্ট আইডি ওয়ান, অবজেক্ট আইডি টু, থ্রি, ফোর ক্রিয়েট হয়ে গেছে। এখন আমরা যদি চাই আমরা যে ডকুমেন্টগুলো ইনসার্ট করলাম সেই ডকুমেন্টগুলো দেখতে, সেক্ষেত্রে আমরা কী করবো, ডিবি ডট কালেকশন নেম, আমাদের কালেকশন নেম ছিল স্টাফ, সো আমরা দিচ্ছি স্টাফ ডট ফাইন্ড, দিয়ে আমরা ইন্টারে হিট করবো। অ্যান্ড সাকসেসফুলি এখানে দেখুন আমাদেরকে বাই ডিফল্ট একটি আইডি ক্রিয়েট করে দিচ্ছে। এরপর হচ্ছে নেম, আমাদের শাকিল স্যার ক্লাস নিয়ে থাকেন মেশিন লার্নিং, মেজবা স্যার ক্লাস নেয় ডিপ লার্নিং, অ্যান্ড সোহানুজ স্যার ক্লাস নিয়ে থাকে ডাটা অ্যানালাইসিস। আর স্টাডি মার্ট ইউটিউব চ্যানেলে আপনারা জ্যাঙ্গো ফুল কোর্স পেয়ে যাবেন। অ্যান্ড এখানে আমরা ইনসার্ট করেছি সোহানুর রহমান, ইনি হচ্ছে ম্যানেজার, রাইট। এখন আমরা যাচ্ছি এখানে যে ডকুমেন্টগুলো আছে এই ডকুমেন্টগুলো কি আমরা এভাবে কাউন্ট করব, এক দুই তিন চার পাঁচ এভাবে কাউন্ট করব না, কখনোই না। এখানে যদি আমার 100টি বা 200টি ডকুমেন্ট হয় সেক্ষেত্রে এভাবে কাউন্ট করা সম্ভব না, সেক্ষেত্রে ভুল হওয়ার একটি সম্ভাবনা থেকে যায় এবং অনেক বেশি সময়ের প্রয়োজন। সো আমরা সময় সেভ করতে এবং নির্ভুল কাজ করার জন্য আমরা এখানে কাউন্ট ডকুমেন্টস এই ম্যাথডটি ব্যবহার করব। সো এই ম্যাথডটি আমরা কীভাবে ব্যবহার করব, এই ম্যাথডটি ব্যবহার করার জন্য প্রথমে আমাদেরকে লিখতে হবে ডিবি ডট কালেকশন নেম, আমাদের কালেকশন নেম ছিল স্টাফ, সো আমরা দিচ্ছি স্টাফ। আফটার দ্যাট আমাদেরকে লিখতে হবে কাউন্ট ডকুমেন্টস, দিয়ে আমরা এখানে ইন্টারে হিট করব। তাহলে এখানে এন্ট্রি হিট করার সাথে সাথে এখানে ফোকাস করে দেখুন আমাদেরকে দেখাচ্ছে 5টি ডকুমেন্ট আমাদের অ্যাভেলেবেল। তাহলে চিন্তা করে দেখুন আমাদের কত বেশি সময় সেভ হচ্ছে এবং কত নির্ভুলভাবে আমরা আমাদের আউটপুট দেখতে পাচ্ছি। সো যদি কখনো আপনাদের ডকুমেন্ট কাউন্ট করার প্রয়োজন হয় সেক্ষেত্রে আপনারা জাস্ট ডকুমেন্ট মেথডস ব্যবহার করে আপনারা ডকুমেন্ট কাউন্ট করতে পারবেন। সো আজকের লেকচার ভিডিও দেখার পর ইনশাল্লাহ আপনাদের ডকুমেন্ট কাউন্ট করা নিয়ে কোনো কোশ্চিন থাকার কথা না। তারপরও প্র্যাকটিস করার সময় আপনারা যদি কোনো প্রবলেম ফেস করেন সেক্ষেত্রে আমাদের কমিউনিটিতে জয়েন হতে বলবেন, আমাদের কমিউনিটি লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, আপনারা সেখান থেকে জয়েন হয়ে নেবেন। আর যে কোনো প্রবলেম ফেস করলে সেখানে কোশ্চিন করলে ইনশাল্লাহ আমরা অ্যান্সার দিয়ে দেবো। সো নেক্সট লেকচার ভিডিও পর্যন্ত ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।